এই নৌকার মধ্যে কি দিলেন মা? প্রথমে বিবেক দিলেন, তারপর বৈরাগ্য। তো বৈরাগ্য কাদের বলে মা? যারা বৈষ্ণব তাদেরকে বলা হয় মা বৈরাগ্য। তারপর কি দিলেন মা? বলে আশ্বাসী হলো মা বিষয়ে মন লেগে থাকা। এই যে আমার মায়েরা চলে গেল, আমার ঘরে টাকা পয়সা গরু ছাগল আছে গে দিদি, এগুলা কি পেনশনে কি হতে চল শুতে যাও যায়। তাহলে দেখুন মা, এই যে বিষয়ে মন লেগে আছে, কীর্তন ভালো লাগবে না, বিষয় জানছে আমার ঘরে চুরি হয়ে যাবে টাকা পয়সা। তো দেখুন মা, কৃষ্ণ কথা হরি কথা সহজ নয় মা, কষ্ট করতে হবে। কষ্ট না করলে এই ভগবানে নাম করা যাবে না মা, অনেক কষ্ট করতে হবে। তাহলে দেখুন মা, তোমার ঘরে কোনো কিছু চুরি হবে না। বৃন্দাবন ধাম বলে না মা, যেখানে সাধুগুরুর আগমন সেটাকে বলা হয় বৃন্দাবন। হরি বল, এই বৃন্দাবনে এসেছেন মা কি করতে আপনারা বলেন তো? রাধে, বৃন্দাবনে কি করতে এসেছেন? হরি বল, এই বৃন্দাবনে এসেছেন মা, এটা হলো মা সাধু বাজার, তাই না মা? নাম কিনতে এসেছেন, আলু বেগুন নাই, তরি তরকারি নাই, এখানে নাম কিনতে এসেছেন, ওই তরি তরকারির বাজার নাই মা। হরি বল, তো দেখুন মা, যার বিশেষ মন লেগে আছে মা, সে কোনোদিন কৃষ্ণ পাবে না। রাধে রাধে, হরি বল, বিষয় আসলে ছেড়ে আমার গোবিন্দ ভজনে আসতে হবে। এই গোবিন্দ ভজন তো কঠিন, তাই আশ্বাস হয়ে দিল মায়ের দেহের মধ্যে এই নৌকা, এটা একটা নৌকা গোমা। এই নৌকার মধ্যে কি দিলেন মা? বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, আশ্বাস হয়ে দিল মা। আর কি দিচ্ছে না মা? বলি বুদ্ধি না বুদ্ধি সর্বশাস্ত্রে মাত্র সর্বশ্রী
সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে পয় সাধু সঙ্গ হলো মাত্র সর্বশেষ হয় মানে হ্যাঁ গো বাবা যেখানে যোগ অনুষ্ঠান হয় যেখানে কৃষ্ণ নাম হরি কথা কৃষ্ণ কথা গীতা ভাগবত হয় বা সেখানে যেতে হয় কেন কেন মা সৎ আলোচনা দীক্ষা নিয়ে তাহলে দেহের মধ্যে বিবেক বীরের বুদ্ধি দিলেন সব দিল মা হ্যাঁ এবার হচ্ছে প্রভু আমি আসি হচ্ছে মা তুমি তো আমার নৌকোকে বানিয়ে দিলে কিন্তু সাজিয়ে তো দিলে না মা বলে সাজাই দাও না সাজালো তোর কিভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে